नमस्कार लोकनाथ बाबा यूट्यूब चैनले अपने सबाई के स्वागत जाना सब समय এটা ভাবি যে যে মানুষটা আমাকে অপমান করেছে তার বদলা আমাকে তাকে অপমান দিয়ে করতে হবে বা যে মানুষটা আমাকে বাজে কথা বলেছে তার বদলে সেই মানুষটাকে সেই রকম একটা উচিত শিক্ষা আমাকে দিতে হবে যখন আমরা এই জিনিসটা ভাবি তখন সর্বপ্রথমে কিছু জিনিস আমি পাই যেটা আমার ভালো হবে আর কিছু জিনিস আমরা এরকম পাই যেটা আমার খারাপ হবে দুটো জিনিসই আমরা পাই খারাপটা প্রথমে বলে দিই যখনই আপনি এটা ডিসাইড করে নিয়েছেন যে এই মানুষের সাথে আমাকে অপমানের বদলা নেওয়ার আছে সেই মুহূর্ত থেকে আপনি হারাবেন আপনার মনের শান্তি আপনি যতদিন অবধি সেই কাজটা করবেন না অতদিন অবধি আপনার মন বিচলিত থাকবে কি কখন সেই সুযোগটা আসবে যখন আমি তার আচ্ছা জবাব দেব এটা ভাবতে থাকবেন আর যখন সেই সময়টা আসবে যখন আপনি তাকে কিছু বলতে গেছেন সেটা আসে না আপনি কৌতূহলে সেটাকে তাড়াতাড়ি আনার চেষ্টা করেন এবং এরকম জায়গাতে পৌঁছে যান যে যে সময় যে জিনিসটা বলার ছিল তার আগে গিয়ে সে মানুষটার সামনে দাঁড়িয়ে আপনার মনের যে ব্যথা রয়েছে যে চাপা জিনিসগুলো রয়েছে সেগুলো বার করে দেন আর যখনই আপনি বার করেন আপনি ভাবলেন যে এবার আপনার মন শান্ত হয়ে যাবে হয় না তারপর আরও মন চিন্তা করতে থাকে যে আমি যে কথাগুলো বললাম এর থেকেও কি আরও ভালো কিছু বলা যেত আরও কি খারাপ শব্দ ব্যবহার করা যেত এটা তো আমার মন শান্ত নেই কিন্তু যখন আপনি গেলেন সেই মানুষকে অপমানিত করতে আপনার কাছের মানুষ হোক আপনার বন্ধু বান্ধব হোক আপনার রিলেশনশিপে হোক তখন সেই মানুষটি বল পায় যে আমি একবার তাকে এরকম বলেছিলাম এই এতটা উগ্র হয়ে গেছে এইবারে ও আমার সামনে চলে এসেছে চলে এসেই যাওয়া যাক যে কতটা খারাপ হতে পারে এই মানুষটি আমি দেখব তখন সে করে কি না যে অপমানের কথাগুলো চারজনকে জানিয়েছিল এবার চিৎকার করে করে সেই মানুষটা 100-150 লোককে জানাবার চেষ্টা করবে তার ক্যাপাসিটি যতটা 5-10 জন তো করবে তার শক্তি অতক্ষণ অবধি বাড়বে যতক্ষণ অবধি আপনি নিজের চিন্তা ভাবনাগুলোকে আকার দিয়ে অপমান করতে যাবেন সেই মানুষটার কাছে তাহলে আপনি এটা বুঝতে পারলেন এতক্ষণ অবধি যে যতদিন অবধি আমি অপমানের বদলা নেব না অতদিন অবধি আমার মন শান্ত থাকবে না আমি সবসময় অশান্তি রয়েছি আর এই অশান্তির কারণ হচ্ছে কি সেই মানুষটা আমাকে অপমান করেছিল তার বদলে আমাকে অপমান নিতে হবে ভালো কি ভালো জিনিস এটা যখন আপনি অপমান নেবেন কিছু সময়ের জন্য আপনার মন একদম শান্ত হয়ে যাবে আপনাকে লাগবে কি ব্যাস এটা আমাকে করার ছিল একে তো এই জবাবটা দেওয়ারই ছিল আমি দিয়ে দিলাম কিন্তু এই দুটো কানেকশন হওয়ার পর আপনার মন সেই অবস্থাতে আবার কিছু সময়ের মধ্যেই চলে যাবে কাউকে খারাপ কথা বলে দেওয়া কারো উপরে বদনাম করে দেওয়া আপনাকে সে বদনাম করেছে তার জন্য আপনি করছেন কিন্তু এই যে সুখ এই যে মনের শান্তি সেটা কিছু সময়ের জন্যই থাকবে মনে রাখবেন কি কাউকে অপমান করে দিলে আপনার ঘর চলবে না আপনার যতটা অর্থ দরকার সে মানুষকে অপমান করলে সেটা আপনি পাচ্ছেন না আপনাকে যতটা ভালোবাসা দরকার নিজের পরিবারকে একসাথে বেঁধে রাখতে সেটা সেই মানুষকে অপমান করে আপনি পাচ্ছেন না আপনি নিজেকে একটু বীর বানাতে পারেন যে আমি অনেক বড় কাজ করেছি যে আমার ক্ষতি করতে এসেছিল যে আমাকে কষ্ট দিতে এসেছিল তার বদলে আমি তাকেও অনেক বড় কষ্ট দিচ্ছি কিন্তু সেটা কিছু সময়ের জন্যই থাকবে এটা বিশাল বড় জিনিস হয়ে যাবে না তার জন্যই অপমানের বদলা যখন আপনি অপমানের দিকে নিয়ে যাবেন বা অপমানে করতেই যাবেন সেই মানুষকে তখন একটা জিনিস মাথায় রাখবেন কি এই সম্পূর্ণ প্রসেসে যে জিনিসটা আপনি হারাবেন সেটা হচ্ছে মনের শান্তি আর এটা একদমই ভালো জিনিস নয় যে আপনি মনের শান্তির জন্য যেটা পারছেন সেটাই করে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী